এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, এখন আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যা এসএসসি জিডি 2022 সালে এসেছিল। তো চলো দেখে নেই আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। তো প্রত্যেকটা কোশ্চেন আমি এখানে দুটো ল্যাঙ্গুয়েজে রাখলাম, যার যেটা ভালো লাগে সে সেভাবে দেখবে। তো প্রথম যে কোশ্চেন, সকাল 9টায় একসাথে 5টি ঘন্টা বাজতে শুরু করে, তারা 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড ও 36 সেকেন্ড এবং 45 সেকেন্ডের ব্যবধানে বেজে ওঠে। তাহলে ঘন্টাগুলি পুনরায় কোন সময়ে একসাথে বেজে উঠবে বা বাজবে? আমরা কি করব, এই যে 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড, 45 সেকেন্ড এদের আমরা এলসিএম করব। এলসিএম করলে আমরা যে সংখ্যাটি পাবো বা যত মিনিট হবে বা যত সেকেন্ড হবে, আমরা বলতে পারি এত সেকেন্ড ব্যবধানে বা অন্তর অন্তর তারা আবার বাজবে। তো চলো আগে আমি দেখে নেই তাদের এলসিএম করে কত হয়। তো এখানে 12, 18, 24, 36, 45 এদের এলসিএম করব। এবার দেখো, এলসিএম করার সহজ একটা উপায় কিন্তু আমি বলেছিলাম কি, যাদের এলসিএম করবে তাদের মধ্যে সবথেকে বড় সংখ্যাটি খুঁজে বের করো। তো এখানে সবথেকে বড় সংখ্যা কি, 45। তো খোঁজার পরে কি করতে হবে, দেখতে হবে বাকি সংখ্যাগুলো দিয়ে ওই বৃহত্তম সংখ্যাকে ভাগ করা যায় কিনা। তো আমরা দেখলাম এই যে 45 তো বৃহত্তম, বাকি সংখ্যাগুলো দিয়ে কিন্তু ওকে ভাগ যাবে না, সবগুলো দিয়ে যাবে না, চেক করতে হবে না। তুমি দেখো এই যে 36 দিয়ে যাচ্ছে না, অর্থাৎ ভাগ কিন্তু সবগুলো দিয়ে যেতে হবে, তো 36 দিয়ে তো যাচ্ছে না, তাহলে তো আর হবে না। তখন কি করবো আমরা, ওই বৃহত্তম সংখ্যা অর্থাৎ ওই 45কে আমরা মাল্টিপল করবো, অর্থাৎ এর গুণিতক নেবো। 45 দুগুণে 90 হবে না, আমরা তাহলে এক কাজ করি, 4 গুণিতক নিলে কত হবে, 360 হবে, তাই তো? তাহলে আমরা যখন 4 গুণিতক নিলাম অর্থাৎ 360 নিলাম, এবার দেখো তুমি 12 দিয়ে ভাগ যাবে, 18 দিয়ে ভাগ যাবে, 24 দিয়ে ভাগ যাবে, 36 দিয়ে ভাগ যাবে, তাহলে 360 হবে আমার এখানে এলসিএম লসাগু। তাহলে 360 সেকেন্ড, আমি বলতে পারি 360 সেকেন্ড অন্তর অন্তর বা ব্যবধানে তারা বাজবে। তাহলে 360 সেকেন্ড ইকুয়াল টু কত মিনিট, তোমরা জানো যে 60 সেকেন্ডে 1 মিনিট, তাই না? তাহলে 360 সেকেন্ড ইকুয়াল টু কত মিনিট, তুমি বলবে 6 মিনিট। তাহলে আমি বলতে পারি 6 মিনিট অন্তর বা 6 মিনিট ব্যবধানে তারা বাজবে। যদি তাই হয়, প্রথম দেখো সকাল 9টার সময় তারা একত্রে বেজেছিল, তাহলে সকাল 9টার সময় তারা একবার বেজেছিল, রাইট? আরও 6 মিনিট পর পর তারা বাজবে, তাহলে পরের বার কখন বাজবে, আরও এর সাথে আমি ওই যে 6 মিনিট পেলাম এটা যোগ করে দেব, তাহলে কত হবে, 9টা বেজে 6 মিনিট, তাই তো? তার মানে সকাল 9টার সময় কোথায় আছে, এই যে অপশান বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেন, হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার বিটুইন 40 এন্ড 50। তাহলে কি বললো, 40 থেকে 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। দেখো এর কিন্তু কোনো শর্টকাট নেই, কারণ হঠাৎ যে কোনো জায়গা থেকে যদি তোমাকে জিজ্ঞাসা করে এত থেকে এত এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে নির্ণয় করো, এর কিন্তু ভাই কোনো শর্টকাট নেই, এটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে। তো আমি এটাও কিন্তু একটু ম্যানুয়ালি করে নিচ্ছি। দেখো 40 থেকে 50 অবধি মৌলিক সংখ্যা, 40-এর পরের সংখ্যাটি হচ্ছে 41, আর 41 কিন্তু একটা মৌলিক সংখ্যা। সো আমি প্রথমে লিখে নিলাম 41, তারপরের মৌলিক সংখ্যা কত, 43 একটি মৌলিক সংখ্যা, তারপরে কোথায় পাবে আর, 47 একটি মৌলিক সংখ্যা, আর কিন্তু মৌলিক সংখ্যা নেই। তাহলে এখানে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি কতগুলো, 3টি। সো এখান থেকে আমরা 3 উত্তর করলাম। দেখো কোশ্চেনটি কিন্তু এসএসসি জিডি 2023-এ এসেছিল, ওকে? আচ্ছা আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে আরও একটু বিষয় জেনে নেব। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারি তাকেই কিন্তু মৌলিক সংখ্যা বলে। বা আমি যদি একটু অন্যভাবে বলি যে মৌলিক সংখ্যা কাকে বলে, তাহলে আমি বলবো যে সংখ্যার সর্বোচ্চ আমরা দুটো মাত্র উৎপাদক পাবো। যেমন দেখো এই যে 47, এর সর্বোচ্চ দুটো উৎপাদক, একটা 1 আর একটা হচ্ছে 47। তাহলে দুটো উৎপাদক পেলেই কিন্তু আমরা বলবো, দুয়ের অধিক হলে কিন্তু আবার হবে না, দুয়ের অধিক অর্থাৎ 3টে পেলে কিন্তু তখন সেই সংখ্যাটি যৌগিক হয়ে যাবে। এখানে আরও কিছু বিষয় একটু তোমাকে বলে রাখি,
যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় বলো তো 1 থেকে 50 অবধি কতগুলি মৌলিক সংখ্যা, তোমার উত্তর হবে 15টি। যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা, তোমার উত্তর হবে 25টি। 1 থেকে 150 অবধি মৌলিক সংখ্যা কতগুলো, তোমার উত্তর হবে 35টি। 1 থেকে 200 অবধি মৌলিক সংখ্যা কতগুলো, তোমার উত্তর হবে 46টি। আমি তো এটা বলে দিয়েছি, এবার এখানেও কিন্তু কোশ্চেন এইভাবে আসতে পারে যে তাহলে বলো তুমি 100 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো। এটা কিন্তু করানোর কোনো দরকার হয় না, এটা এখান থেকেই করা যায়। জাস্ট একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু সে করতে পারবে। তো এটা তোমরা কমেন্ট করে জানাও দেখি কতজন করতে পারো। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে দেখো, এটাও কিন্তু এসএসসি জিডি 2023-এ আসা একটি কোশ্চেন। এক্স ব্রট 40 পেন্সিল ফর এ টোটাল ₹180। এক্স 180 টাকায় মোট 40টি পেন্সিল কিনে, অ্যান্ড কি বলেছে, বট 2 ডজন অফ পেন ফর ₹180। এবং 180 টাকায় সে কি করলো, 2 ডজন পেন কিনেছে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইস অফ 1 পেন অ্যান্ড 1 পেন্সিল। একটা কলম এবং একটা পেন্সিলের যে দাম, তার পার্থক্য কত নির্ণয় করতে হবে। তো খুবই সিম্পল একটা কোশ্চেন, আসলে এসএসসি জিডির কোশ্চেন যে খুব একটা টাফ হয় একদমই নয়। চলো আমরা করে নেব। প্রথমে কি হয়েছে, 180 টাকায় 40টি পেন্সিল, তাহলে এক একটি পেন্সিলের দাম কত, আমি এক একটা পেন্সিলের দাম লিখবো। এক একটা পেন্সিলের দাম কি করে বের করতে হয়, 180 কে ভাগ করব আমরা 40 দিয়ে। এই 0 0 কাটলাম, 4 দিয়ে 18 কে ভাগ করলে 4 4 16, 4 5 20, 4.5 টাকা চলে এসে। আচ্ছা আমি আবার কি করব, পেনের দাম বের করব। পেন, আচ্ছা পেনের দাম কত, 180 টাকায় 2 ডজন। আমরা জানি 1 ডজন ইকুয়াল টু হচ্ছে 12টি, তাহলে 2 ডজন কতগুলো হবে না, 24টি। তাহলে ওই 180 টাকায় আমি পেলাম 24টি। এক একটার দাম কত আমি একটু ডিভাইডেড করব। আচ্ছা একে যদি 6 দিয়ে ডিভাইডেড করি কত হবে, 4 হবে, 6 দিয়ে কাটলে 30 হবে। আবার আমি ডিভাইডেড করি 2 দিয়ে 2, 2 দিয়ে 15, তাহলে কত হবে, 7.5 টাকা। কিন্তু ওরা চেয়েছে এক একটা পেন আর এক একটা পেন্সিলের মধ্যে যে দামের পার্থক্য সেটা। তো এখানে 7.5 থেকে যদি আমি 4.5 মাইনাস করি, আমি ডিফারেন্সটা পেয়ে যাব। ডিফারেন্সটা কত হবে, ডিফারেন্সটা হবে 3 টাকা। কোথায় আছে, অপশন নাম্বার বিতে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী একটা কোশ্চেন, এটাও কিন্তু জিডি 2023-এ আসা একটি কোশ্চেন। মোহন ইজ সেলিং এ টেবিল অ্যাট ₹2823। ইফ হিজ প্রফিট ইজ 18%, দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল। মোহন 2832 টাকায় একটি টেবিল বিক্রি করেছে, যদি তার লাভ 18% হয় তাহলে টেবিলের ক্রয় মূল্য কত। তো দেখো ক্রয় মূল্য বের করার সব থেকে ইজিয়েস্ট প্রসেসটা আমরা জানি, যেটা সূত্র ব্যবহার করে করা যায়, কিন্তু সূত্র বাদ দিয়েও আরো অনেকভাবে করা যায়। আমি আগে সূত্র দিয়েটাই দেখাবো। দেখো ক্রয় মূল্য ইকুয়াল টু কি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান আমরা জানি বিক্রয় মূল্য ইনটু কি, উপরে 100, নিচে 100 প্লাস মাইনাস x, এটাই তো। তাহলে এইভাবে কিভাবে করব, আসলে এটা একটু সুবিধা হয়, তাড়াতাড়ি আমরা করতে পারি। আমরা ডাইরেক্ট এরকম লিখে দেব যে 2832 ইনটু 100, এখানে 18% প্রফিট হয়েছে তাই আমি 118 করব। এবার এটা কাটলে কত হবে, 118 236, 4 বার তাহলে 2400 টাকা। এই যে কোথায় আছে, অপশান ডিতে। তোমরা এটাকে অন্যভাবে করতেই পারো, কিভাবে দেখে নাও। 100 টাকায় 18% লাভ হয়েছে তাই না, 18% লাভ বলতে 100 টাকায় 18 টাকা লাভ। তাহলে আমি এভাবে বলতে পারি, আমার সিপি যদি 100 টাকা হয়, আমার এসপি হবে 118 টাকা। ওরা কিন্তু কোশ্চেনে এসপি বিক্রয় মূল্য বলে দিয়েছে, এই যে বিক্রয় মূল্য এটা বলে দিয়েছে কত, 2832 টাকা। তাহলে ওরা জানতে চেয়েছে তোমার ক্রয় মূল্য কত হবে। আচ্ছা এর সাথে একই রকম ভাবে কত, 24 গুণ হবে, এর সাথে 24 গুণ হবে, তাহলে কত হবে এখানে, 2400। আবার অনেকেই আছে যারা এই পার্সেন্টেজ ধরে করে, তুমি সেভাবেও করতে পারো। দেখো ভাই করা অনেকভাবে যায়, আসলে সহজ কোশ্চেনটাকে এত তোমার টাইম ওয়েস্ট করে লাভ নেই, এত প্রসেস দেখে লাভ নেই। সব থেকে বেস্ট ক্রয় মূল্য বের করার জন্য ডাইরেক্ট এটাই হচ্ছে সব থেকে বেস্ট, বাকি অনেক প্রসেস রয়েছে কিন্তু তাতে একটু সময় সাপেক্ষ, ঠিক আছে।
তো চলো আমাদের পরের কোশ্চেন দেখি কি আছে। সময় এবং কার্য থেকে বলা হয়েছে পাঁচজন মহিলা একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে, যেখানে 8 জন শিশু একই কাজ সম্পূর্ণ করতে 10 দিন সময় নেয়। 2 জন মহিলা এবং 4 জন শিশু একত্রে কাজটি কতদিনে করবে, এটাও কিন্তু এসএসসি জিডিতে আসে একটি কোশ্চেন। আমি এই কোশ্চেনটাকে দুটো ভাবে দেখাবো। সবার প্রথমত দেখো এখানে যা বলে দিয়েছে 5 জন মহিলা এবং কি 8 জন শিশু যে কাজটা করে, আসলেই শিশু এবং মহিলার কাজের বা কর্মদক্ষতার যে অনুপাত, আমি সবার প্রথমে এটা বের করে নেব। এটা কিভাবে বের করা যায়, এখানে বলে দিয়েছে 5 জন মহিলা একটা কাজ করে 8 দিনে। দেখো তার আগে একটা কনসেপ্ট দিয়ে দিই, আমরা ঐকিক নিয়ম বা তৈরাসিক নিয়মের অঙ্কগুলোর ক্ষেত্রে জানি একটা সূত্র যে M1 T1 D1 বাই W1 ইকুয়াল টু, এটা কেন বলছি এখানে দেখো এটারও একটা কারণ আছে, D2 বাই W2। দেখো যে কোনো ইকুয়েশনে আমরা বা কোশ্চেনে যদি ম্যান টাইম ডে থাকে, এই তিনটে দেখো ডাইরেক্ট গুণ আকারে হয়ে যাচ্ছে, ডাইরেক্ট গুণ, ম্যান টাইম ডে ডাইরেক্ট গুণ করতে হয়। এবার এখানে দেখো 5 জন মহিলা মানে ম্যানের সংখ্যা বলা হয়েছে, মানে মহিলা বা ওমেনের কথা বলা রয়েছে, মানুষের কথা বলা রয়েছে, আর 8 দিনে কাজটা করে, তাহলে এই দেখো টাইম রয়েছে, তাহলে ম্যান আর টাইম গুণ, তাহলে আমরা কিন্তু এটা করতে পারি যে 5 জন মহিলা 8 দিনে একটা কাজ করে। দেখো এই যে 5 জন মহিলা 8 দিনে একটা কাজ করে, তাহলে আমরা এটা গুণ করলে আসলে কিন্তু টোটাল কত এফিসিয়েন্সি কাজ এটা পেয়ে যাই। তো যাই হোক এটা এখন আমি এফিসিয়েন্সিটা বের করবো না, মোট মানে মোট কাজের পরিমাণ, মোট কাজের ক্যাপাসিটি আমি এখন বের করছি না, শেষে বের করবো, আগে দেখবো তাদের এফিসিয়েন্সিটা দুজনের, তাই তো। তাহলে পরে বলা হয়েছে 8 জন শিশু কাজটা করে 10 দিনে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ওমেন এবং চাইল্ডের একটা রেশিও বের করতে পারবো। তো এখানে কি হবে, আচ্ছা দেখো এই 8, এই 8 কেটে যাবে, আর এই 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে 2 হবে, তাহলে এখানে দাঁড়ালো কি W ইকুয়াল টু 2C, তাহলে W ইস টু সি ইকুয়াল টু কি হবে না 2:1। আমি কিন্তু এখানে ওমেন ইস টু চাইল্ডের রেশিও পেয়ে গেছি। এটা কি, এটা হচ্ছে তাদের কর্মদক্ষতা, এটা তাদের কর্মদক্ষতা মনে রাখবে। তাহলে কি দুজন মানে কি ওমেন যদি 2 ইউনিট কাজ করে তাহলে চাইল্ড কাজ করবে 1 ইউনিট, এটা হচ্ছে তাদের কার্যক্ষমতা। তাহলে এখানে তো আমি কার্যক্ষমতাটা বের করেছি, তাহলে একটা কাজ করি আমি টোটাল ওয়ার্কটাকে একটু বের করে নিই। তো দেখো টোটাল ওয়ার্ক কত হবে, তুমি যে কোনো একটা ইকুয়েশন ধরে করতে পারো। তো চলো আমি প্রথম ইকুয়েশন ধরে করি, এতে টোটাল ওয়ার্ক কত হবে 5W ইন্টু 8, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এক একজন ওমেন তো 2 ইউনিট করে কাজ করে, তাহলে আমি লিখবো 5 ইন্টু 2 ইন্টু কত 8, তাহলে কত হবে 5×2×10, আর তারা 8 দিন করে তাহলে টোটাল হচ্ছে 80 ইউনিট, এটা হচ্ছে মোট কাজ। এই যে লিখে দিলাম মোট কাজ হচ্ছে 80 ইউনিট, আশা করি এই নিয়ে সমস্যা নেই। তাহলে টোটাল ওয়ার্ক কী করে বের করলাম, এই যে 5 জন মহিলা কাজটা করে 8 দিনে, তাহলে এক একজন মহিলা কাজ করে 2 ইউনিট, 5 জন মহিলা করে 10 ইউনিট, তাহলে 8 দিনে করবে 80 ইউনিট, আমি মোট কাজ বের করে নিলাম। এবার এই কোশ্চেনে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে তুমি বের করো 2 জন মহিলা এবং 4 জন শিশু একত্রে কাজটা কতদিনে করবে। তো এখানে তুমি লিখে ফেলো যে 2 জন মহিলা অর্থাৎ 2 জন ওমেন প্লাস হচ্ছে 4 জন শিশু, তাহলে 2 জন ওমেন কতটা কাজ করবে। দেখো তুমি জানো এক একজন ওমেন কিন্তু 2 ইউনিট কাজ করে, তাহলে এই যে 2 জন ওমেন আছে, 2 জন ওমেন কত কাজ করবে 2×2×4, আরও আছে কিন্তু এখানে 4, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 8 ইউনিট, কারণ এই যে চাইল্ড 1 ইউনিট করে কাজ করে, তাহলে 4×1=4, তো টোটাল 8 ইউনিট কাজ করছে, ভালো করে বুঝবে। কিন্তু ভাই মোট কাজ কত, 80 ইউনিট, তারা কত ইউনিট কাজ করছে একদিনে 8 ইউনিট, তাহলে কতদিন লাগবে, তাহলে তখন তুমি কি করবে এই 80কে 8 দিয়ে ডিভাইডেড করবে, কত হবে না 10, তাহলে 10 দিন লাগবে। তো এই যে অপশান এ হবে সঠিক উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে একটা প্রসেস, তোমরা এই কোশ্চেনটাকে অন্য আরও একটি প্রসেসে করতে পারো। কি এটা হচ্ছে আরও সহজ একটা টেকনিক, আমি এখানে দেখলাম 5 জন মহিলা 8 দিনে করে। দেখো এই যে 5 জন মহিলা আমি লিখে নিচ্ছি 5 ওমেন একটা কাজ করে 8 দিনে। এবার তুমি এটা খুব সেম সময়টাই কনভার্ট করো, যে 8 জন শিশু করে 10 দিনে, 10 দিনে নয়, ওই প্রথমে যেই সময়টা দেওয়া থাকবে ওই সময়টাই বের করো, যে তাহলে 8 দিনে কতজন শিশু করবে,
এবার তুমি এটা একটু বের করবে এখানে কিভাবে, যে 10 দিনে, 10 দিনে করে 8 জন শিশু, 8 শিশু, তাহলে এক দিনে করবে আরো বেশি, অর্থাৎ 10 ইনটু 8, কিন্তু আমি চাইছি 8 দিন বের করার জন্য, তাহলে 8 দিনে কত হবে দেখো, কত সহজে হয়ে যাবে এইভাবে 10, 10 জন শিশু। তাহলে আমরা এইভাবে বলতে পারি দেখো এবার, যে 5 জন মহিলা যে কাজটা 8 দিনে করে, আমি এখানে অথবা দিয়ে এটা বলবো যে ওই 10 জন শিশু, 10 জন শিশু, 10 জন চাইল্ড ওই 8 দিনে করবে সেম কাজ, অর হয়ে গেল। তাহলে আমি একটা ইকুয়েশন তৈরি করছি, দেখো পরের বার বলা হয়েছে 2 জন মহিলা এবং 4 জন শিশু ওই কাজটা কতদিনে করবে। তোমাদের মনে আছে কিনা জানি না, টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে আমি একটা কনসেপ্ট দিয়েছিলাম, যদি কোশ্চেনের মধ্যে অর আর এন থাকে তাহলে অনেক ফাস্ট আমরা ক্যালকুলেশন করতে পারি। কিভাবে, উপরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে গুণ করে দিতে হয় ডাইরেক্ট, তাই তো? তো চলো আমরা গুণ করি, 5 × 10 × 8, আর নিচে কি করতে হয়, ক্রস মাল্টিপ্লিকেশন করে গুণ করতে হয়। তাহলে এইভাবে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 5-এর সাথে 4 গুণ করলে 4 × 5 = 20, 10-এর সাথে 2 গুণ করলে 10 × 2 = 20, তাহলে 20 × 20 কত হলো, একবারে লিখে দিলাম 40। এবার কি করবো, এই 10 দিয়ে 40-কে কাটলে 4 হয়, 4 দিয়ে 8-কে কাটলে 2 হয়, তাহলে 5 × 2 = 20 কত পেলে, 10। এই যে তোমার 10 হলো উত্তর। তাহলে দেখো তো ভাই কত কম সময় হয়েছে, এটা নতুন কিছু না, এটা কিন্তু আমি দেখবে টাইম এন্ড ওয়ার্কের চ্যাপ্টার যেখানে করেছি সেখানে কিন্তু বলে দিয়েছি টোটাল প্রসেসটা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে বা লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করছি ভাই এবার থেকে নিয়মিতভাবে ক্লাস আনার তোমাদের জন্য, আর সেই সাথে আরেকটা ইনফরমেশন একটু তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা টিআর সলিউশনের ক্লাস করতে ইচ্ছুক, যারা অনলাইন ব্যাসে ক্লাস করতে ইচ্ছুক, তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের নতুন একটা কম্বাইন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে তুমি সমস্ত বিষয় পাবে আপকামিং WBP এক্সামের জন্য, আপকামিং PSC সমস্ত এক্সামের জন্য, প্রিলিমিনারিটা ফুল কভার করছি, এবং SSC GD জন্য, রেলের জন্য টোটাল কম্বাইন একটা ব্যাচ চলছে। আমাদের এতদিন কি হতো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস চলতো, এখন আমরা এক্সাম ওরিয়েন্টেড একটা ব্যাচ আলাদা রেখেছি এবং একটা কম্বাইন ব্যাচ করেছি। কম্বাইন ব্যাচটা এমনভাবে আমি সাজিয়েছি, এখানে যে মেটেরিয়ালটা করানো হবে ভাই এর বাইরে কিছু করতে হবে না। তোমরা ইতিমধ্যে দেখেছো আমি আমার ফেসবুক পেজে কিছু মেটেরিয়ালের স্যাম্পল পোস্ট করেছি, আমি আমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও দিয়েছি, টোটালি বাংলা ভার্সানে কিন্তু এবার রেডি হচ্ছে। অধ্যায়ভিত্তিক টাইপ ওয়াইজ ম্যাথমেটিক্স রিজনিংটা পাবে, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু লাইভ ক্লাস থাকছে, জিকের ক্ষেত্রে নোটসটা থাকছে, মক টেস্টটা থাকছে, সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং থাকছে। তো এত কিছু ফ্যাসিলিটি কিন্তু তোমরা এবার পেতে চলেছো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো সবাই ভালো থেকো, ভালোভাবে প্র্যাকটিস করো, ওকে।